আজি হচ্ছে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর 73তম জন্ম জয়ন্তী। এই ক্রমে দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হওয়া বেড়ে আজি আমি রয়েছু অনুগুল সদর মহকুমার টাউন হল সম্মুখে। আমসহিত কেন্দ্রীয় যোজনার লাভান্বিত হয়ে কিছু হিতাধিকারী যোড়ি হয়েছেন, আসহিত কিছু বিজেপি যে মহিলা নেত্রী মানে রয়েছেন সেমানে যোড়ি হয়েছেন, সেমান সহ আমি সিধাসলক আলোচনা করা, বিশেষভাবে যে আজির যে কার্যক্রম রয়েছে এবং সেমানে মোদীঙ্ক সংক্রান্তরে বা কিভাবে ভাবে মোদীঙ্কু শুভেচ্ছা দেওয়া চাহুচ্ছেন সে নিয়ে আমি আলোচনা করা। কোণ আপনার নাম পরিচয়টা? সুচেস্মিতা ত্রিপাঠী, স্টেট সোশিয়াল মিডিয়া ইনচার্জ মহিলা মোর্চা। আজ আমার প্রিয় প্রধানমন্ত্রী যা 73তম জন্মদিবস তাঁর, সে আজ আমার সাধারণ মহিলা মানুষ যা সব করে যাইছেন তাহলে অতুলনীয়। আমার হিতাধিকারী মান সহ আজ আমি তাঁর জন্মদিবস মনাউছু। প্রভু শ্রী জগন্নাথ এবং অনুগুল অধিষ্ঠাত্রী দেবী বুড়ি ঠাকুরাণী নিকটরে এটিকি প্রার্থনা, সে দীর্ঘায়ু হুঁতু এবং উন্নতর উন্নততর কার্য করে দেশের বিকাশ করতু। আউ কিছু রয়েছেন যে হিতাধিকারী সে সহ আমি আলোচনা করা। কোণ আপনার নাম কহিলেন? অঞ্জলি নায়ক। নমস্কার। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকরি দয়ার আমি ঘর পাইছু, ল্যাট্রিন পাইছু, গ্যাস পাইছু এবং চাউল পাওছু। আপন মানুষ অন্য অন্য ধন্যবাদ। আপনার আয়ুষ দীর্ঘায়ু হোক। কিছু মহিলা কার্যকর্তা সহ এবং হিতাধিকারী মানুষ সহ আমি আলোচনা করুলে এবং আউ কিছু মহিলা মান সহ আমি আলোচনা মধ্য করিবা। ঘর দিয়েছি, গ্যাস দিয়েছি, চাউল দিয়েছি স্যার। কিছু হিতাধিকারী মান সহ আমি আলোচনা করুলে যে কেন্দ্র সরকারের বিভিন্ন যোজনার লাভান্বিত হয়েছেন এবং এটি ক্রমে সে আজ মোদীজীঙ্কর যে জন্মজয়ন্তী হয়েছে সেই ক্রমে সে মোদীজীঙ্কু ধন্যবাদ সহ জন্মদিন অবসরের শুভেচ্ছা জনাইছেন। অনুগুল টাউন হল সম্মুখর ক্যামেরা পর্সন মনোজ সহ তপন দাস, অর্গস নিউজ।